बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शहीद एकेडमिक स्कूल मिरपुर शेगोड़ा टांगेल थेके ऑनलाइन क्लासे नवम दशम श्रेणी शिक्षार्थी स्वागतम। तो प्रिय शिक्षार्थीवृंद, आमरा आज के पदार्थ विज्ञान परवर्ती अध्याय शुरू करछी, ताप तापमात्रा रिलेटेड अध्याय। तो शुरूते ही आमरा ताप की तापमात्रा की ये विषयगुलो निये आलोचना करब इनशाल्लाह। तो प्रथमे आमरा आसछि ताप की। आगे आमरा तापेर एकटा संज्ञा शिखेछि जे ताप हलो एकटा शक्ति जा ठंडा बा गरमेर अनुभूति जागाय, अनुभूति सृष्टि करे। ताप एकटा शक्ति, आबार शक्ति हलो काज करार सामर्थ्य। काज करार सामर्थ्यके शक्ति बोले। ताहले ताप की काज करते पारे? काज की? काज हलो कोनो बस्तुर उपर जदि बल प्रयोग करा हय, ताहले बस्तुटिर जदि सरण हय, ताहले बल एवं सरणेर गुणफलके बला हय काज। आर जे काज करते पारे आमरा धरि तार शक्ति आछे। काज करार सामर्थ्यई शक्ति। तो विभिन्न रकम शक्ति आछे, आलोक शक्ति, विद्युत शक्ति, रासायनिक शक्ति, न्यूक्लियर शक्ति, एदेर मतो तापो एक प्रकार शक्ति। ताहले ताप किभाबे काज करे? जेहेतु शक्ति तार माने तार काज करार सामर्थ्य आछे। आमरा सिम्पल एकटा छोट एकटा उदाहरण दिए विषयटाके सहजे बुझते पारि। जे कोनो एकटा गाड़ीते, रेलगाड़ी, बस गाड़ी, ट्रक गाड़ी, जे कोनो गाड़ीते जे जालानी व्यवहार करा हय, सेई जालानीर दहनेर फले, जालानीटाके जालानोर फले सेखाने तापशक्ति उत्पन्न हय। এই তাপ শক্তিটাকে ব্যবহার করে ইঞ্জিনটা চলে, গাড়িটা সচল হয়, দূর দূরান্তে যায়, অর্থাৎ গাড়ির একটা সরণ হয়, গাড়িটা ছুটে চলে। তাহলে এই যে গাড়িটাকে চালালো, গাড়িটার সরণ হলো, দূর দূরান্তে গেল, তার স্থানের পরিবর্তন হলো, তার মানে এখানে কিছু কাজ হলো। অর্থাৎ এই তাপ শক্তি, এই কাজ তাপ শক্তির কারণে কাজটা হলো। কাজেই এখানে তাপটা এক প্রকার শক্তি হিসেবে এখানে বিবেচিত হবে। তো তাপটার মূল বিষয়টা হলো আণবিক পর্যায়ে, যেটা আমরা দেখি না। কিরকম বিষয়টা? যে যদি আমরা পদার্থের অণু, পরমাণু বা আণবিক গঠনটা দেখতে পেতাম, তাহলে আমরা দেখতাম যে তাপ আসলে এক প্রকার গতিশক্তি। অর্থাৎ অণুর গতিশক্তির কারণে তাপের উৎপত্তি বা তাপের কারণে অণুর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটা পদার্থের যে অণু আছে, অণুগুলোর সামগ্রিক গতিশক্তির ফলটাই হলো তাপ। তো আমরা বিষয়টাকে আরেকটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে একটা পদার্থের ভিতরে যখন আমরা তাপ দেইছে, এটা একটা কঠিন পদার্থ, তাকে আমরা তাপ দিলাম। তো তাপ দিলে প্রত্যেকটা পদার্থের অণুগুলো তার নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে, কম্পনরত অবস্থায় থাকে। তো যখন তাকে তাপ দেওয়া হয়, তখন ওই অণুগুলোর কম্পন শক্তি আরো বাড়ে, কম্পন বাড়ে। তো কম্পন যত বাড়ে ওই অণুগুলোর ভিতরে, তত গতিশক্তির সঞ্চার হয়। অর্থাৎ তারা পরস্পর থেকে একটু দূরে দূরে যেতে চেষ্টা করে। তো আরো যদি তাপ দেই, তো প্রত্যেকটা পদার্থের অণুগুলোর ভিতর একটা শক্তি থাকে, যে শক্তির দ্বারা অণুগুলো কাছাকাছি থাকে, তাকে বলে আন্তঃআণবিক শক্তি। তো যখন আমরা তাপ দেই, তখন এই আন্তঃআণবিক শক্তির চাইতে যখন পদার্থের অণুগুলোর গতিশক্তি কিছুটা বাড়ে, বেড়ে যায়, তখন ওই অণুগুলো আর কাছাকাছি থাকে না, একটু একটু করে দূরে সরে যায় এবং তারা চলতে শুরু করে, চলাচল করে, ছুটাছুটি করে অণুগুলো। এই অবস্থাটাকে আমরা বলি তরল অবস্থা। অর্থাৎ আন্তঃআণবিক শক্তির চাইতে তাপের কারণে যখন গতিশক্তি বৃদ্ধি পেল, তখন অণুগুলো পরস্পর থেকে দূরে চলে গেল এবং তারা স্বাধীনভাবে একটা ওই পদার্থের মধ্যে তারা চলাচল করতে শুরু করলো, যেটাকে আমরা বলি তরল অবস্থা। অর্থাৎ এই ক্ষেত্রে অণুগুলো গতি বেড়েছে, তার মানে তার ভিতরে গতিশক্তির সঞ্চার হয়েছে ডিউ টু তাপ, তাপের কারণে।
আবার এই তরল পদার্থটাকে যদি আমরা তাপ দেই আরো তাপ দিতে থাকি তাহলে তার অণুগুলোর গতিশক্তি আরো বাড়ে আরো বেশি গতিপ্রাপ্ত হয় তার গতিশক্তি আরো বাড়ে তার ছোটাছুটি আরো বাড়ে তো তরল পদার্থের ভিতরেও পদার্থের অণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক শক্তি থাকে তো গতিশক্তি বাড়তে বাড়তে তাপের কারণে এমন একটা পর্যায়ে যায় যখন আন্তঃআণবিক শক্তি অণুগুলোকে ধরে রাখতে পারে না তখন অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় মুক্ত হয় স্বাধীনভাবে চলতে শুরু করে জোরে ছুটতে শুরু করে তো এই অবস্থাটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা তো এই বায়বীয় অবস্থায় যদি আমরা আরো তাপ দেই আরো তাপ বাড়াইতে থাকি তাহলে এই অণুগুলো আরো দ্রুত গতিতে ছুটতে থাকবে তার গতিশক্তি গতি আরো বেড়ে যাবে তার ভিতরে আরো গতিশক্তির সঞ্চার হবে তাহলে আমরা দেখলাম তাপের কারণে পদার্থের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে এই কারণে আমরা আগে বলেছি যে তাপ হলো পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তির একটা রূপ বা একটা গতিশক্তির একটা ফল এখন যেহেতু আমরা আণবিক পর্যায়ে দেখি না তাই বাহ্যিকভাবে বিষয়টাকে আমরা তাপ বলে চালানোর চেষ্টা করি বা তাপ বলে আমরা চালাই এটাকে আমরা তাপ বলি কিন্তু মূল বিষয়টা হলো পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তির কারণেই তাপটা পাওয়া যাচ্ছে এই জন্য তাপের সংজ্ঞাটা তাহলে আমরা কি বলতে পারি পদার্থের অণুর গতিশক্তির ফলে গতির ফলে পদার্থের অণুর গতির ফলে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটাকে বলা হয় তাপ পদার্থের অণুর গতির ফলে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটাকে বলা হয় তাপ তো তাপ যেহেতু একটা শক্তি অতএব এই শক্তির একটা একক আছে শক্তির যে একক আছে তাপের এককটাও তাই আমরা জানি শক্তির একক হল জুল অর্থাৎ তাপের একক জুল আবার তাপের আরেকটি একক আছে সেটা হলো ক্যালোরি এ সম্পর্কে আমরা আগেও জানি আবার জানছি তো এক ক্যালোরি কি হোয়াট ইজ এক ক্যালোরি ওয়ান ক্যালোরি এক ক্যালোরি হলো এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় এক ক্যালোরি তাহলে ক্যালোরি এবং জুলের ভিতরে সম্পর্কটা কি এক ক্যালোরি সমান 4.2 জুল তাহলে এক জুল সমান 1/4.2 ক্যালোরি সমান 0.24 ক্যালোরি তো এই হলো তাপ তাপের তাপের কারণে গতিশক্তি বা গতিশক্তির কারণে তাপ তাপের একক এই নিয়ে আমাদের আলোচনা আমরা একটু বিষয়টাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এখন তাপের স্থানান্তর কিভাবে হয় এখন আমরা পড়ব তাপের স্থানান্তর তো আপাততভাবে আমরা বুঝি বা মনে করি যে শক্তি উচ্চ শক্তির স্থান থেকে কম শক্তির স্থানে প্রবাহিত হয় তাহলে তাপও হয়তো বেশি শক্তির স্থান থেকে কম শক্তির স্থানে প্রবাহিত হয় আসলে বিষয়টা এরকম না তাহলে বিষয়টা কি তাপের প্রবাহটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না এটা নির্ভর করে তাপের অবস্থার উপর তাপীয় অবস্থার উপর তাপের স্থানান্তর তাপের পরিবহন তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না এটা নির্ভর করে তাপীয় অবস্থার উপর তাহলে তাপীয় অবস্থাটা বলতে আমরা কি বুঝি তাপীয় অবস্থাটা বলতে বুঝি যে একটা বস্তুকে স্পর্শ করলে সেটা কিরকম গরম অনুভূত হয় দুটো বস্তুকে স্পর্শ করলাম একটা বেশি গরম অনুভূত হলো একটা কম গরম অনুভূত হলো একটা গরম অনুভূত হলো আর একটা ঠান্ডা অনুভূত হলো তাহলে যে বস্তুটাকে স্পর্শ করলে আমরা বেশি গরম অনুভব করি তার তাপীয় অবস্থা ভালো আর যে বস্তুকে স্পর্শ করলে আমরা কম গরম অনুভব করি তার তাপীয় অবস্থাটা দুর্বল
তো এই তাপীয় অবস্থাটাকে কারণেই এক বস্তু থেকে আরেক বস্তুতে বা বস্তুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপ সঞ্চালিত হয়। যেমন এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না। যেমন একটা আলপিনের মাথায় কতটুকুই বা তাপ থাকতে পারে, আলপিনের মাথায় কতটুকু তাপ থাকবে, আর একটা গ্লাসে যে পানি থাকে সেখানে ওই আলপিনের মাথার চাইতে বেশি তাপ থাকে। কিন্তু একটা গরম আলপিনকে যদি আমরা এক গ্লাস পানির ভিতরে এই আলপিনটাকে ডুবাই, তাহলে দেখা যাবে আলপিন থেকে পানিতে তাপ সঞ্চালিত হবে, তা পানির ভিতরে তাপ চলে যাবে, খানিকটা তাপ আলপিন থেকে ওই পানির ভিতরে চলে যাবে। তাহলে আলপিনের মাথায় যদিও অনেক বেশি তাপ নাই, বাট এটা পানির চাইতে বেশি গরম ছিল, তাপীয় অবস্থা ভালো ছিল, যে কারণে এই আলপিন থেকে পানি তাপ আলপিন থেকে তাপ পানিতে চলে গেছে। যদিও পানির ভিতরে তাপের পরিমাণ বেশি, কিন্তু পানিটা আলপিনের চাইতে তুলনামূলকভাবে কম গরম ছিল, যে কারণে আলপিন থেকে তাপটা পানিতে চলে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপের প্রবাহটা, এইটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপীয় অবস্থার উপর। তাপীয় অবস্থাটা কি, সেটা হলো একটা বস্তু কীরকম গরম, তুলনামূলকভাবে দুটোর ভিতরে কোনটা কম কোনটা বেশি গরম, এই অবস্থাটাকে আমরা বলি তাপীয় অবস্থা। এই তাপীয় অবস্থার উপরে নির্ভর করবে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, কোনটার থেকে কোনটায় যাবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা নির্ভর করবে সেই তাপীয় অবস্থার উপর। এই তাপীয় অবস্থাটাকে বলা হয় তাপমাত্রা, এই তাপীয় অবস্থাটাকে বলা হয় তাপমাত্রা। তাহলে যে বস্তুটা বেশি গরম হোক সেটা ছোট, বাট আরেকটা বস্তু বড়, তার চাইতে এই বস্তুটা ছোট হলেও সেটা বেশি গরম, তার মানে তার তাপীয় অবস্থা ভালো, তার মানে তার তাপমাত্রা বেশি। তো এই দুইটা বস্তু যদি পরস্পর কন্ট্যাক্টে আসে, সংস্পর্শে না হয়, তাহলে যে বস্তুটা বেশি গরম সেই বস্তুর থেকে তাপ কম গরম বস্তুতে প্রবাহিত হবে, আর এই অবস্থাটাকে আমরা বলছি তাপমাত্রা। তাহলে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করছে না, নির্ভর করছে তাপীয় অবস্থা তথা তাপমাত্রার উপর। তাহলে এখন আমরা বলবো তাপমাত্রাটা কি। তাপমাত্রাটা হলো বস্তুর তাপীয় অবস্থা, তাপমাত্রা হলো একটা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটাকে অন্য বস্তুর সংস্পর্শে নিলে, অন্য বস্তুর সাথে স্পর্শ করালে এই বস্তুরা তাপ দিবে না তাপ নিবে, এটা নির্ধারণ করে, এটা নির্ভর করে যে তাপীয় অবস্থার উপর, তাকেই বলা হয় তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ দিবে না নিবে, এই বিষয়টা নির্ভর করে বস্তুর যে তাপীয় অবস্থার উপর, তার নামই হলো তাপমাত্রা। এখন এই তাপমাত্রা এবং তাপের প্রবাহ বিষয়টাকে পানি এবং পানির উচ্চতার সাথে তুলনা করে বোঝানো যায়। যেমন একটা সিলিন্ডার, এটার সাথে আমরা একটা বড় একটা সিলিন্ডারকে যুক্ত করতে পারি, এখানে সে একটা সুইচ আছে, তো এখানে পানি আছে বা একটা তরল আছে, এখানেও তরল আছে, আমরা পাত্র দুটোর আকৃতি দেখে বুঝতে পারি যে আমাদের যে সরু যে টিউবটা, এটার চাইতে এখানে পানি বা তরল বেশি আছে, তরল আছে বেশি, এখানে তরল কম, কম পরিমাণ, বাট এইখানে তরলের উচ্চতাটা
বেশি এইখানে তরলের উচ্চতাটা কম অতএব যদি আমরা এই চাবিটাকে খুলে দেই তাহলে তরল এই ছোট পাত্র থেকেই বড় পাত্রের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত উভয় তরলের উভয় পাত্রের তরলের উচ্চতা সমান না হবে তার মানে পানির প্রবাহটা পানির পরিমাণের উপর নির্ভর করছে না নির্ভর করছে পানির চাপের উপর অর্থাৎ যে পাত্রে পানির উচ্চতাটা বেশি সেখানে পানির চাপও বেশি আর যে পাত্রে পানির উচ্চতা কম কিন্তু পরিমাণ বেশি সেখানে পানির চাপটা কম অতএব এই যেখানে পানির পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি সেখান থেকে পানি যেখানে পানির পরিমাণ বেশি কিন্তু উচ্চতা কম সেদিকে প্রবাহিত হবে ও তাপ ঠিক একই রকম আমরা তাপ পানির যে পানি বা তরল তাকে যদি আমরা মনে করি তাপ আর এই যে উচ্চতা এই উচ্চতাটাকে যদি আমরা মনে করি তাপমাত্রা তাহলে যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে যেখানে তাপমাত্রা কম যে বস্তুর তাপমাত্রা কম সেই বস্তুতে তাপটা প্রবাহিত হবে বা একই পদার্থের এক প্রান্তের তাপমাত্রা বেশি আরেক প্রান্তের তাপমাত্রা কম অতএব যে প্রান্তের তাপমাত্রা বেশি সেই প্রান্ত থেকে কম তাপমাত্রার যে প্রান্ত সেই দিকে তাপ শক্তিটা প্রবাহিত হবে এই হলো আমাদের তাপ এবং তাপমাত্রা সংক্রান্ত কিছু বিষয় আমরা আলোচনা করলাম আজকে তো তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না তাপমাত্রার উপর নির্ভর করে আর তাপ এক প্রকার শক্তি যেটা বস্তুর আণবিক গতির সাথে সম্পর্কিত অর্থাৎ অণুর গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটাই হলো তাপ তো আজকের ক্লাসটা আমাদের তাপ এবং তাপমাত্রা সম্পর্কিত ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ নতুন অধ্যায় শুরু হলো এই অধ্যায়ে অনেক কিছু বোঝার শেখার আছে তো ক্লাস লেকচার ফলো করার সাথে সাথে বারবার বলি মূল বইটা অবশ্যই খুব যত্ন করে খুব মন দিয়ে পড়তে হবে তাহলে আমাদের কিছু বোঝার বাকি থাকবে না তো সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা হাজির হব সে পর্যন্ত পড়াশোনা করতে থাকি এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম